এক মিনিটের মধ্যে দু দফায় 1,00,000 টাকা খোয়ালেন নিউটাউনের তরুণী। ঘটনাটি ঘটেছে 8ই নভেম্বর দুপুর 2 নাগাদ। ওই তরুণীর নাম সায়নী সরকার ঘোষ। বিধাননগর সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন তিনি। সায়নী জানিয়েছেন 8ই নভেম্বর দুপুর 2:01 নাগাদ তার ফোনে একটি মেসেজ আসে। জানানো হয় তার অ্যাকাউন্ট থেকে 95,000 টাকা তোলা হয়েছে। এরপর আরও একটি মেসেজ আসে, সেখানে 5,000 টাকা তোলার বিষয়টিও জানানো হয়। যদিও তরুণীর দাবি তিনি কোনো ওটিপি শেয়ার করেননি, এমনকি ওই দিন ফোনের কোনো লিঙ্কেও ক্লিক করেননি তিনি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।